রং জিনিসটা আমরা সবাই খুব ভালোবাসি, সবাই চায় তাদের জীবনটা রঙিন হোক, কিন্তু আমরা কি রং বদলানো মানুষজনকে পছন্দ করি? না, কেউ করি না। কিন্তু আমাদের চারিপাশে সব থেকে বেশি এই রং বদলানো মানুষজনরাই ঘুরে বেড়ায়। আজকে আমাদের সামনে একরকম, আমাদের পেছনে আরেক রকম। কে কোন দিক থেকে কখন কিভাবে রং বদলাবে কেউ ধরতে পারবে না। সে তোমাদের নিজের আপনজন, সে যে কখন তোমাদের পিছনে ছুরিটা মারবে তোমরা ধরতে পারবে না। তাদের মধ্যে একটা অদ্ভুত অভিনয় করার ক্ষমতা আছে, যে ক্ষমতাটা বোধহয় সাধারণত ভালো মানুষদের মধ্যে নেই, বা যদি বলি সরলসেদা মানুষদের মধ্যে নেই। তারা খুব সুন্দর করে গুছিয়ে অভিনয়টা করতে পারে। তারা তোমাদের পাশে থেকে তোমাদেরকে বুঝতে পর্যন্ত দেবে না যে কিভাবে তারা তোমাদের পেছনে তোমারই বদনাম করছে, ক্ষতি করার চেষ্টা করছে, তোমাদের নামে উল্টো পাল্টা রটাচ্ছে। তাই জীবনে যদি কোনোদিনও রং বদলানো মানুষ থেকে থাকে, সবার আগে জীবন থেকে সেই মানুষটাকে ছাঁটো, না হলে ভবিষ্যৎ জীবনে খুব বড় সমস্যায় পড়ে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে না সব থেকে বেশি নেগেটিভ মানুষজনদের ওপর বেশি এডিক্টেড হয়ে যাই, অথচ ভালো মানুষদেরকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, যারা মুখের উপর উত্তর দিয়ে দেয়, যারা সোজা কথা সোজাভাবে বলে, আমরা সেই মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। এটা কেন করি জানি না, কিন্তু করি। তোমরাও করো, আমিও করি বা করেছি, করিনি কেউ বলতে পারবে না। কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের মানুষদের থেকে হাজার গুণ দূরে থাকতে চেষ্টা করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।